আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আছি আকুপাঙ্কচার ওয়ার্ডের মধ্যে, যে ওয়ার্ডে বসে আকুপাঙ্কচার করা হচ্ছে। এখন আমরা অস্টিওআর্থ্রাইটিস, বাতের ব্যথা, হাঁটুতে বাতের ব্যথা, চেয়ার বসে নামাজ পড়ি, দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না, এরকম একটা পেশেন্ট যাদের অস্টিওআর্থ্রাইটিস, আমরা নি জয়েন্টে আকুপাঙ্কচার করব। শান্তিনগর চৌরাস্তাতে অবস্থিত শশী হাসপাতালে যেটা ওয়ান টাইম বেড টিস্যু ইউজ করা হয়, এই বেড টিস্যুটা প্রত্যেকটা পেশেন্ট টু পেশেন্ট আলাদা করা হয়। করার পরে এই বেড টিস্যুটা ইনার ব্যবহার করে ফেলে দেওয়া হয়, স্টেরিলাইজ করা হয়, নতুন পেশেন্টকে নতুন বেড টিস্যু দেওয়া হয়। আমরা জায়গাগুলো স্টেরিলাইজ করি, স্টেরিলাইজ করে এটা ইয়ে করা দেয়। দেওয়ার পরে আমরা এখন আকুপাঙ্কচার নিয়ে আকুপাঙ্কচার দিচ্ছি। আমরা অস্টিওআর্থ্রাইটিস রোগী করলাম, আমরা পাশাপাশি যে দুই একটা পেশেন্টের বক্তব্য দেওয়ার চেষ্টা করি, যে দেখি আপনার আপনার কি সমস্যা ছিল। আমার সমস্যা ছিল স্যার পা থেকে কোমর পর্যন্ত, এবং কোমর থেকে মাঝে মধ্যে আমার পিঠ হয়ে মাথা পর্যন্ত ব্যথা ঢুকত। কত বছর যাবত? আজকে প্রায় তিন চার বছর। তিন চার বছর? জি। হাঁটুর ব্যথাটা আমার প্রায় আজকে আট নয় বছর। এখানে কতটা সেশন নিলেন? আজকে নিয়ে পাঁচটা। কি অবস্থা এখন? ইনশাল্লাহ স্যার। ব্যথা বাড়ছে? না, ব্যথা কমছে। কমছে? ইনশাল্লাহ স্যার ব্যথা বেড়ে গেছে। তার নাম ব্যথা বাড়ছে অনেক কমে গেছে। আমি এখন কোমরের ব্যথা আমার নাই বললেই চলে। কোমরের ব্যথা নাই বললেই চলে? হাঁটুর ব্যথাটা সামান্য আছে কিছু, যেমন আজকে নিতেছি। আজকে ব্যথাটা আমার মনে হয় যে আমি ইনশাল্লাহ সেরে যাবো। এই যে মনোবল যে নাই বললেই চলে। না স্যার, আমার আরেকটা সমস্যা হইলো, আমার পেটে ব্যথা, যে ব্যথাটা আমি অনেক ডাক্তারের কাছে গেছি, কোন ফল পাইনি। পরে এখানে আজকে পাঁচ দিন যাওয়াত খুব ভালো লাগে, ভালো লাগতেছে। আল্লাহর অশেষ রহমতে। কোমর ব্যথা, হাঁটু ব্যথা, পেট ব্যথা, আল্লাহর রহমতে। আচ্ছা, এখানে টোটাল মিলে কত টাকা খরচ হয়েছে? আমার আজকেরটা শুদ্ধাই বিশ হাজার টাকার মতো গেছে। প্রিয় দর্শক, খরচের বিষয়টা আপনার সরাসরি পেশেন্টের কাছ থেকে শুনি, যে অনেক ক্ষেত্রে প্রত্যেকটা পেশেন্টের যে সমান আসবে তা না, কিন্তু কোন কোন পেশেন্টের জন্য কি আপনাদের বুঝতে অসুবিধা সুবিধা হয়। তিনটা থেরাপি শুদ্ধাই 20,000 টাকা সব মিলা। সব আমরা যে দেখি যে ইনাকে কি দেওয়া হয়েছে, আকুপাঙ্কচার পাশাপাশি স্টিমুলেশন আমরা কিন্তু দেখতে, সাধারণত যে যাদের প্যারালাইসিস হয় তাদের কিন্তু এরকম স্টিমুলেশন দিতে হয়, যে মুভমেন্ট গুলো আমরা দেখতে পাচ্ছি। স্যার আমার তো এমন ফিল হইতে, আমি মাঝে মধ্যে মনে হয় আমার প্যারালাইসিস অবস্থা, ব্যথার যন্ত্রণা। তাল্লা তালা সেখান থেকে? জি। ভালো করছে, খারাপ করছে, না ইয়ে করছে? ইনশাল্লাহ খুব ভালো করছে, এখান থেকে ভালো করছে। প্রিয় দর্শক, অনেক ক্ষেত্রে আমরা বলে থাকি যে আমার কোনো সমস্যা নাই, আমি কি আকুপাঙ্কচার নিতে পারবো? প্রশ্ন উত্তর হলো হ্যাঁ, বডি ইমিউন সিস্টেম বুস্ট আপ করার জন্য আকুপাঙ্কচার নেওয়া যাবে। আমরা এই পেশেন্টটা সুস্থ, স্বাভাবিক, উনি ওনার কিচ্ছু নাই, উনি এখন আকুপাঙ্কচার নিচ্ছেন বডি ইমিউন সিস্টেম বুস্ট আপ করার জন্য। আমরা এখন ওনাকে আকুপাঙ্কচার দিচ্ছি। নো ব্লিডিং। অনেকে বলে থাকেন যে আকুপাঙ্কচারে ব্লিডিং হয়, ভয় পাই, ব্লিডিং না, এবং ব্যথাটা সহনীয় মাত্রায়। ব্যথা যদি বেশি হতো তাহলে কিন্তু উনি চিল্লিয়ে উঠতেন, আমরা কিন্তু কোনো ব্লিডিং দেখতে পাচ্ছি না। আমরা এখানে প্রচুর পেশেন্ট ওয়ার্ডে একের পর এক, কারো হাঁটু ব্যথা, কোমর ব্যথা, মাথা ব্যথা, হাত পা ঝিনঝিন করা। আমরা আর একটা পেশেন্টের রিভিউ নিই। হ্যাঁ স্যার, আমার আপনার কি অসুবিধা ছিল বলুন তো? আমার আজ 10-12 বছর যাবত পিঠে মেরুদণ্ডের ব্যথা এবং কোমরের ঘিসের ব্যথা ছিল। আমি বসে থাকলে উঠতে আমার কষ্ট হতো। আজকে এখানে আল্লাহর রহমতে 7 দিন যাবত আকুপাঙ্কচারের চিকিৎসা নেওয়ার ফলে আমি 70% সুস্থ হয়ে গেছি। এখন কি অবস্থা? আগে কি ছিল, এখন কি অবস্থা? আগে অনেক অসুবিধা হতো, অনেক প্রচন্ড ব্যথা করতো, এখন ভালো ভালো আছে। আগে দাঁড়াতে, বসতে, চলতে, ফিরতে কষ্ট হইতো, এখন এখন আমার
ভালোভাবে চলা মোটামুটি চলাফেরা করতে পারি, দাঁড়াইতে পারি, সোজা একবারে বসাই থেকে সোজা দাঁড়াইতে পারি একবার। আগে আগে সোজা দাঁড়াইতে পার কষ্ট হইতো? হ্যাঁ, বসে থাকলে আমার আগে দাঁড়াইতে কষ্ট হইতো, আস্তে আস্তে সোজা হইতে হইতো। আপনার এখানে টোটাল মিলে কত খরচ হয়েছে? এখন টোটাল মিলে 16-17 হাজার টাকার মতো টোটালে খরচ হয়েছে আজকে পর্যন্ত। প্রিয় দর্শক, যে পেশেন্ট টু পেশেন্ট কে তো ডিফার করে, আগের পেশেন্ট যেটা বললেন, এই পেশেন্টটা আলাদা বললেন, কেন এটা কতটা পদ্ধতি অ্যাপ্লাই করা হচ্ছে, কি কি পদ্ধতি দেওয়া হচ্ছে, এর উপর ডিপেন্ড করে। সাধারণত আমি বলে থাকি 30টা সেশনের মেজার্স নিয়ে আসতে আপনি, দেখা যায় যে কারো 5টা, কারো 7টাতে আল্লাহর রহমতে খুব ভালো রেজাল্ট আসতেছে, কারো আরো কয়েকটা সেশন লাগতে পারে। তা অন এভারেজ 30টা সেশন নিলে ম্যাক্সিমাম রোগী আল্লাহর রহমতে ভালো হয়। এর সাথে লাইফ স্টাইল, হেলদি লাইফ স্টাইল যদি ফলো করেন তাহলে আল্লাহর অশেষ রহমতে কিন্তু খুব সুন্দর সুস্থ থাকতে পারবেন। আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রাখুক এই প্রত্যাশায়। আমি ডাক্তার এস এম শহীদুল ইসলাম।